জেন্টলম্যান, আপনি প্রায় শুনে থাকবেন, শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের সর্বনিম্ন সময়কাল 1 বছর এবং সর্বোচ্চ সময়কাল অনন্তকাল। শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার 2টি প্রধান কারণ আছে, একটি অধিক পরিমাণে লাভ করা এবং অন্যটি বিনিয়োগকৃত টাকার রিস্ক বা ঝুঁকি কমানো। তবে মনে রাখতে হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ মানে এই না যে প্রফিট হবেই এবং রিস্ক কমে যাবে। শেয়ার ব্যবসার সফলতা নির্ভর করে মূলত 3টি প্রশ্নের উপর। 1, আপনি কোন শেয়ারে বিনিয়োগ করবেন। 2, কখন বাজারে ঢুকবেন, অর্থাৎ কোন শেয়ার কত দামে কিনবেন। এবং 3, কখন বের হবেন, অর্থাৎ কোন শেয়ার কত দামে বিক্রয় করবেন। শেয়ার বাজারের সফলতার খাঁটি সূত্র এখনও আবিষ্কার হয়নি, তবে সাধারণ চোখে সফলতার একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে বাই, হোল্ড এবং সেল। এর মানে দাঁড়ায়, আপনি একটি শেয়ার কিনবেন, দাম বাড়ার জন্য অপেক্ষা করবেন এবং দাম বাড়ার পর বিক্রি করে দিবেন। এখানে মূল বিষয় হচ্ছে কোন কোম্পানির শেয়ার কিনব, কতদিন অপেক্ষা করব এবং কতদিন পরে বিক্রয় করব। এই বিষয়টা সফলতার সাথে করার জন্য আপনাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আসতে হবে। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের চেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পরিকল্পনা করা। তবে মনে রাখতে হবে, পরিকল্পনায় ভুল হলে এর ফলাফল ভুল আসতে বাধ্য হবে। আসুন একটি উদাহরণ দিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। মিস্টার আব্দুর রহমান শেয়ার বাজারে 5 লক্ষ টাকা দিয়ে বিনিয়োগ করতে এসেছে। ধরে নিলাম সে শুধুমাত্র একটি কোম্পানিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবে, যার আনুমানিক সময়কাল 1.5 বছর। ABC কোম্পানির 5,000 শেয়ার 100 টাকা দরে সে কিনেছে, অর্থাৎ তার বিনিয়োগ করা শেষ। এবার 1 মাস পরে সেই শেয়ারের দাম হলো 90 টাকা। মিস্টার আব্দুর রহমান চুপচাপ বসে আছে। আবার 1 মাস পরে সেই শেয়ারের দাম হলো 100 টাকা। মিস্টার আব্দুর রহমান চুপচাপ বসে আছে। 1 মাস পরে সেই শেয়ারের দাম হলো 120 টাকা। এবারও সে কোনো কেনাবেচা করলো না। এর 2 মাস পরে সেই শেয়ারের দাম হলো 140 টাকা। মিস্টার আব্দুর রহমান এখনও বসে আছে। এর 1 মাস পরে ABC কোম্পানির শেয়ারের দাম হলো 130 টাকা। এবারও সে কোনো ধরনের কেনাবেচা করলো না। এর 2 মাস পরে শেয়ারের দাম হলো 150 টাকা। তাও সে কোনো ধরনের কেনাবেচা করলো না। এই 2 মাস পরে দাম কমতে শুরু করলো। এবার দাম কমতে শুরু করার পরে 120 টাকায় নেমে আসলো। এর 1 মাস পরে দাম হলো 100 টাকা। 1.5 বছরের শেষে 1 মাস, অর্থাৎ 1.5 বছরের শেষ মাসে সেই শেয়ারের দাম হলো 90 টাকা। এখন মিস্টার আব্দুর রহমান কী করবে? তিনি তো দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছিলেন, কিন্তু 1.5 বছর পরে 100 টাকার শেয়ারের দাম কমে হলো 90 টাকা। তাহলে এই দীর্ঘমেয়াদী বিনিয়োগের কি কোনো মূল্য আছে? এর সহজ উত্তর নেই। এই অবস্থায় মিস্টার আব্দুর রহমানের একটি পরিকল্পনা নিয়ে ব্যবসা করা উচিত ছিল। যেমন, তাকে একটি টার্গেট মাথায় রেখে ব্যবসা করতে হবে। এইরকম হতে পারে যে, আমি 5 লাখ টাকা 1.5 বছরের জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করব। যখনই আমি 30% প্রফিট পাব, তখনই আমি শেয়ার সেল করে দিব। এটা হতে পারে 2 মাস পর, কিংবা 3 মাস পর, 4 মাস, 5 মাস, কিংবা 1 বছর পর। এই শেয়ার সেল করার পর আমি আবার নতুন করে পরিকল্পনা করব এবং নতুন করে বিনিয়োগ করা শুরু করব। একই সাথে 5 লাখ টাকা দিয়ে একসাথে শেয়ার না কিনে আমি ধাপে ধাপে কেনার চেষ্টা করব। কেননা দাম কমলে বেশি পরিমাণে কিনতে পারবো। একই সাথে কোম্পানির কোনো খারাপ নিউজে স্টপ লসও মাথায় রাখতে হবে। পরিশেষে আমরা বলতে পারি, শেয়ার বাজারে সফলতার জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাশাপাশি পরিকল্পনা আমাদেরকে সফল করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ এবং সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট বাংলাপ্রিনিয়র.com ভিজিট করার আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।